করোনা ভাইরাস তো সয়ে গেল, কিন্তু আমাদের অর্থনীতি কি ঘুরে দাঁড়ালো? আমাদের ছয় মাস হলো বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণ। এই ছয় মাসের মধ্যে যতটুকু ভয় পেয়েছিলাম সেই পরিমাণ মানুষ মরেনি, কিন্তু আক্রান্তও কম হয়নি। করোনা ভাইরাস এখন পর্যন্ত প্রায় 4,500 জীবন ছিনিয়ে নিয়েছে বাংলাদেশে, আর 3.25 লাখের মতো মানুষ আক্রান্ত হয়েছে এ পর্যন্ত। কিন্তু সেটার পাশাপাশি যেই ঘটনাটা ঘটেছে, আমাদের পুরো অর্থনীতি পৃথিবীর অন্যান্য দেশের মতো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। আমরা যদি মনে করে দেখি, সেই এপ্রিল মে মাসে সম্পূর্ণ লকডাউন থাকায় সমস্ত ব্যবসা, সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড একেবারে নেমে গিয়েছিল। একটা ছোট্ট উদাহরণ দিলেই বুঝতে পারবেন সেটা কী পরিমাণ, যে দেশে দৈনিক 14,000 টন তেল লাগতো আপনার গাড়ি চলাচলের জন্য, সেটা নেমে এক ধাক্কায় 6,000 টনে চলে এসছে। এবং এই 6,000 টনটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে ওই সময় আমার খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসগুলো আনা নেওয়া হচ্ছিল। সো এই অবস্থা থেকে এখন তো রাস্তাঘাটে গাড়ি, মানুষ, এক স্কুল বন্ধ ছাড়া সব কিছুই খুলে গেছে। এবং আপনি যদি বাইরে যান, আপনি মানুষের কোনো অভাব নেই, সব জায়গায় ভিড় আছে। কিন্তু এইসব দেখে প্রত্যেকবার আমি নিজেকে প্রশ্ন করি, আসলে কি সব ফিরে এসছে? সবার ব্যবসা কি হচ্ছে? সো এইটা নিয়ে আমাদের রিপোর্টাররা যখন ঘুরে দেখলো বিভিন্ন জিনিস, তখন আমরা একটা ওভারঅল ফাইন্ডিং পেয়েছি যে অধিকাংশ ক্ষেত্রেই 50% মতো ব্যবসা ফিরে এসছে, এসেনশিয়ালের ক্ষেত্র ছাড়া এবং দু একটা ক্ষেত্র সেক্টর ছাড়া। যেমন আমরা যদি বলি যে এসেনশিয়াল ভোগ্যপণ্যে আবার যেমন বেড়ে একেবারে জুলাইয়ে বেশ ডিমান্ড বেড়ে গিয়েছিল, আবার জুলাই মাসটা ছিল পিক, জুন জুলাই এই সময়। আপনার যদি মনে পড়ে যে মে মাসের লকডাউন 31 তারিখে খুলে দেওয়া হলো, শিথিল করা হলো, তারপর থেকে ব্যবসাগুলো খুলছে। এবং জুন জুলাইয়ে আপনার একটা ঈদের বিষয় ছিল এবং সেইটাকে কেন্দ্র করে অনেক কিছুর সেল বেড়েছিল, কিন্তু অগস্ট মাসে এখন জিনিসটা আবার নেমে গেছে। সো আমি যদি ধরে ধরে যাই, আমাদের দেশের সার্ভিস সেক্টর একেবারেই এখনও ফিরে আসেনি, তার 50% কর্মকাণ্ড এখনও ফিরে আসেনি। এয়ারলাইন্স, ট্রান্সপোর্ট, ট্যুরিজম, রেস্টুরেন্ট, শপিং মল, লাক্সারি প্রোডাক্টস, এগুলো অবস্থা এখনও খুব খারাপ। আমাদের এক্সপোর্ট যেটা দিয়ে আমাদের ফরেন কারেন্সি আসে, সেগুলো আমাদের একদমই খুব খারাপ ছিল এপ্রিল মে মাসে, আবার জুন জুলাই এসে পুরানো অর্ডারগুলো আবার রিজুম করায় একটা বেশ ভালো একটা সিচুয়েশন হয়েছিল। সেই নতুন অর্ডারও এসছে, আবার অগস্ট মাসে ওটা কমে 19% নেমে গেছে, বাট স্টিল এখনও কোনো ওয়ার্নিং হওয়ার মতো না, বাট কমে গেছে। কাপড়, জুতা, আসবাবপত্র এগুলো এখনও 50% আপনার বড় বড় মলগুলো খোলা, আসবাবপত্র কিংবা আপনার জুয়েলারির দোকানে গেলে দেখবেন যে ভিড় নেই এবং এখন বিক্রিও কম। তারপরে এই যে ফ্যাশন, যেখানে আমাদের ফ্যাশন ওয়্যারগুলো আমরা কিনি, যেমন দেশি দশ, ওয়েস্টার্ন ফ্যাশন, আর্টিজান, ক্যাটসাই, আরং, এদের সাথে আমরা কথা বলে দেখেছি, তাদের ওখানে সেল এখনও 50% উঠেনি। তো প্রেসিডেন্ট অফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্যাশন ডিজাইনার্স শাহিন আহমেদ, উনি আমাদের বলেছেন যে এটার কারণটা কি, এখনও সামাজিক অনুষ্ঠান বন্ধ, মানুষ বাইরে যাচ্ছে কম, তাই সেই কাপড় চোপড়ের ডিমান্ডটাও তেমন নেই। এই জিনিসটার একই জিনিস রিফ্লেক্ট করে জুতার ক্ষেত্রে, এখানে বলে যে 50-65% পর্যন্ত ডিমান্ডটা ফিরে এসছে। আর ফার্নিচার ইন্ডাস্ট্রি, সেখানেও আপনার 50-55% ডিমান্ড। রেস্টুরেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, রেস্টুরেন্টের ক্ষেত্রে এখনও মানুষ সেভাবে যাচ্ছে না, কিছু কিছু জায়গায় কিছু কিছু ইয়াং পিপল অনেক যাচ্ছে। যেমন আমরা একটা র্যান্ডম প্রশ্ন করেছিলাম মোহাম্মদপুরের মুসলিম কাবাব হাউসে, সেখানে তারা ওটা জুন জুলাইয়ের দিকে 60-70% ফিরে এসেছিল তাদের সেল, এটা এখন আবার 50% আসছে। ওখানকার যে মালিক আমজাদ হোসেন, উনি বলেন যে পকেটে মানুষের টাকা নেই, তাই ফ্যামিলি নিয়ে খেতে আসে না, যেটা আগে তাদের হতো। তো তাদের যেমন ওই ওখানে আপনার মুসলিম কাবাব হাউসে শুক্রবারে 40-45 হাজার টাকারও একদিনে বিক্রি হতো, সেখানে এখন এটা ম্যাক্সিমাম 15,000 টাকায় নেমে এসছে। কনজিউমার প্রোডাক্ট, কনজিউমার প্রোডাক্টের ক্ষেত্রে এটা জুন জুলাইয়ে ঈদকে ঘিরে এটা আপনার 70-90% পর্যন্ত উঠেছিল। সো ইট ওয়াজ এ গুড থিং আফটার এ মানে খুবই খারাপ অর্থনীতির খারাপ অবস্থার মধ্যে। এখন আবার এই অগস্ট মাসে এটা কমে 60-65% নেমে এসছে।
মেঘনা গ্রুপের ডিরেক্টর, যে মেঘনা গ্রুপ আপনারা জানেন যে সবচেয়ে বড় কনজিউমার, ওয়ান অফ দি বিগেস্ট কনজিউমার গুডস ম্যানুফ্যাকচারার, তার বিশ্বজিৎ শাহ উনি বলেন ডিরেক্টর যে গত অগস্টের তুলনায় এবার 20% সেল কম ছিল। তারপরে এসি ফ্রিজ এবার গত বছরের জুন থেকে কিন্তু আবার এই বছরের জুনে 10% বেশি ছিল, মানে বেশি বিক্রি বেশি হয়েছে গত বছরের থেকে, আবার অগস্টে সেটা কমে গেছে। তো এটার ব্যাপারে আবার ওয়ালটন এক্সিকিউটিভ ডিরেক্টর বলছেন যে সচরাচর ইলেকট্রনিক্সগুলো বিক্রি হয় মার্চ থেকে জুলাইয়ের ভিতরে, কিন্তু এপ্রিল মেতে যেহেতু বিক্রি হয়নি সেগুলো সব শিফট হয়ে এসেছে জুন মাসে, যেই কারণে বিক্রিটা ভালো ছিল। মোটরসাইকেল মার্চ থেকে মের পর্যন্ত মাঝখানে একদম বিক্রি হয়নি বলতেই চলে, তবে আবার জুন মাসে এটা গত বছর থেকেও 12% বেশি ছিল। সো জুন মাসটা আমরা দেখছি, জুন জুলাই এগুলা ভালো মাস গেছে এই ব্যবসায়ীদের জন্য, তবে মোটরসাইকেলও জুলাই অগস্টে আবার ডিপ করছে। একটা সেক্টর বরাবরই ভালো করছে, সেটা হচ্ছে কমিউনিকেশন যন্ত্রপাতি, যেমন মোবাইল, ল্যাপটপ, পিসি, এগুলো 25-50% সেল বেড়েছে গত বছরের তুলনায়, এবং জুলাই অগস্টে এখনও পর্যন্ত ভালো আছে, এটা অনলি এক্সেপশন। আমরা রড, সিমেন্ট মানে কনস্ট্রাকশন সেক্টরের খবর নিয়েছি, সেখানে আস্তে আস্তে বাড়ছে, সো দিস ইজ এনকারেজিং। তবে যেই জিনিসটা এখনও হয়নি সেটা হচ্ছে রাস্তার পাশের দোকানগুলো, যেগুলো থেকে আপনার ফুটপাথ থেকে আপনার যেই আমরা ধরেন চা খাচ্ছি কিংবা একটা গেঞ্জি কিনলাম, শার্ট কিনলাম, এদের এখনও অবস্থাটা সেভাবে আসেনি। যেমন একটা উদাহরণ দিই, একটা চায়ের দোকানদারের যদি 6,000 থেকে 8,000 সেল ছিল, সেটা এখন কমে 2,000-এ আছে। এরকম রাস্তার পাশের গেঞ্জিওয়ালা, তার সেলও 50%-এর উপরে বাড়েনি। সো আমরা একটা ওভারভিউ পেলাম যে এখন পর্যন্ত ইকোনমিক রিকভারি কীরকম হলো। আপনারা নিজেরাও আপনাদের চারপাশ থেকে দেখে বুঝতে পারছেন, সবাই বলল যে মানুষের হাতে এখনও টাকা আসেনি, তবে আমরা আশা করছি যদি এই ধরনের মার্কেটে মানুষের কনফিডেন্স ফিরে আসে এবং আস্তে আস্তে অর্থনৈতিক কর্মকাণ্ড একদিকে শুরু হয়, আরেক দিকে যদি কোভিডের প্রকোপ আস্তে আস্তে নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে চাইনিজ ভ্যাকসিন এবং অন্যান্য সুখবরগুলোর মাঝখান দিয়ে, তাহলে হয়তো আমরা এই বছরের শেষ দিকে অথবা আর্লি নেক্সট ইয়ার আমরা দেখতে পাবো অর্থনীতি মোটামুটি একটা সচল অবস্থায় আসছে। দর্শকদের আমাদের চ্যানেলে চোখ রাখার অনুরোধ দিয়ে আজকের প্রোগ্রাম শেষ করছি, ধন্যবাদ।